নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হচ্ছে ঝাল বা নোনতা সিমুই। চলুন দেখে নিই কী কী লাগছে। এই আছে সিমুই, এখানে আছে একটা ডিম, গাজর, আলু, বটবটি, টমেটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চলুন তাহলে শুরু করি। গ্যাস অন করেছি, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। গ্যাস মিডিয়াম করে শুকনো কড়াইতে এটা নেড়ে নেব। বাদামি কালার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। খুব বেশি লাল করিনি, আবার খুব যে সাদা আছে তাও না, মিডিয়াম রেখেছি। একটা শুকনো লঙ্কা কুচানো দিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়েছি। এগুলো ভাজা ভাজা করে নিই, ঝুড়ো। এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু, গাজর, বরবটি, পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এখানে আপনি আপনার পছন্দের মশলা অ্যাড করতে পারেন, যেমন ম্যাগি মশলা ও চাউমিন মশলা আপনি দিতে পারেন। আর যদি মনে করেন সস দিয়ে খাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দিতে পারেন, সস দিয়েও নাড়তে পারেন। ঘনটা আমি চাপা দিয়ে দিয়েছি, এইটা আমি ধুয়ে নেব। এখানে একটু ভালো ভালো করে ধুয়ে নেব, দু তিনবার ধুয়ে নেব। এটা আমার সিদ্ধ, গ্যাস বাড়িয়ে দিলাম, এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এইটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর কাঁচা লঙ্কাগুলো দিই, সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে গ্যাস কমিয়ে, একদম গ্যাস কমিয়ে আমি একটু ঢাকা দিলাম মিনিট খানেক। ঢাকাটা খুলেছি, হালকা করে নেড়ে দেব, হালকা করে নেড়ে আবার একটুখানি সময় ঢাকা দেব, একটু সময় ঢাকা দেব। আবার ঢাকনাটা খুলেছি, এই যে ডিম, ডিম পেঁয়াজ শুকনো লঙ্কা এই ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা আমার হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, খেতে অপূর্ব হয়, বাড়িতে বানিয়ে ফেলুন। এই হলো ঝাল বা নোনতা সিমুই। আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন খেলেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।